আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা দেখছেন জনতা টিভি ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে খুবই জাদু করে একটি টিপস নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট কথা বলে নিই, আপনারা যারা জনতা টিভি ইউটিউব চ্যানেল একবারে নতুন দর্শক, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে যাদের গোলাপি ঠোঁট প্রয়োজন, যাদের ঠোঁটগুলা কালো, যাদের ঠোঁটগুলা কালো তাদের ঠোঁটগুলা আপনারা কিভাবে গোলাপি করবেন, কিছু ঘরোয়া টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব। তো কারো ঠোঁট জন্মগতভাবে কালো, আবার অনেকের দেখা যায় যে বিড়ি সিগারেট খাওয়ার ফলে ঠোঁটগুলাকে আপনারা কালো করে ফেলেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার করা, ঠিক আছে? তো গোলাপি ঠোঁট করার ঘরোয়া পদ্ধতি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, এবং আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন সেক্ষেত্রে আপনাদের খুবই উপকারে আসবে, ঠিক আছে? তো সবসময় আপনারা চেষ্টা করবেন যে এই টিপসগুলো ফলো করার। তো কালো ঠোঁট হওয়ার কারণটা কি? সর্বপ্রথম আমরা কারণটা জানবো। অনেকেই কোনো না কোনো সময় ঠোঁটের বিবর্তনের সম্মুখীন আপনারা হয়ে থাকেন। ঠোঁটে রং আপনার পরিবর্তনের পিছনে সামান্য কিছু কারণ থাকে, যেমন অনেকেই দেখা যায় যে রক্তের আপনার শর্করার পরিমাণ যদি কমে যায় সেক্ষেত্রে আপনার ঠোঁট কিন্তু কালো হয়ে যায়, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার তুষারপাতের জন্যও কিন্তু আপনার ঠোঁট কালো হয়ে যায়। তারপর হচ্ছে আপনার শরীরে যদি ভিটামিনের অভাব থাকে সেক্ষেত্রে আপনার দেখা যায় যে আপনার ঠোঁটটা কিন্তু কালো হয়ে যায়, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এডিসন রোগ, আপনার শরীরে যদি এডিসন রোগটি যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনার ঠোঁট কিন্তু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং নির্দিষ্ট কিছু ওষুধ, যেমন আপনার সাইটোক্সিক ওষুধ যদি আপনার শরীরে যদি বিদ্যমান থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ঠোঁটটি কালো হতে পারে, ঠিক আছে? এবং গর্ভাবস্থায় আপনার যে কোনো মেয়ের গর্ভাবস্থায় কিন্তু ঠোঁট কালো হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে? এবং কিভাবে আপনারা প্রকৃত গোলাপি কিভাবে আপনারা ঠোঁট প্রকৃতভাবে গোলাপি করবেন, ঠিক আছে, আপনাদের সেই টিপসটা এখন আমি শেয়ার করব। এক চা চামচ বাদাম তেল, ঠিক আছে, অন্য কোনো তেল হবে না, এক চা চামচ বাদাম তেল এবং মধু। আপনারা যদি এক চামচ বাদাম তেল এবং দুই চামচ মধু আপনারা যদি চিনির সাথে যদি আপনারা মিশ্রণ করেন, মধু চিনি মিশ্রণ করে আপনারা যদি ঠোঁটটাকে ভালোভাবে হালকা করে যদি আপনারা ঘষা দেন সেক্ষেত্রে আপনার ঠোঁটের ত্বক বেশ সংবেদনশীল হবে, ঠিক আছে, বেশ সংবেদনশীল হবে, ঠোঁটটা নরম হবে এবং ঠোঁটের উপরে যে ময়লাটা আছে সে ময়লাটা কিন্তু কেটে যাবে। এভাবে যদি আপনি বেশ কয়েকদিন যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে ঠোঁটটা গোলাপি হতে শুরু করবে। আপনি এটি বেশ কিছুদিন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি রেজাল্ট পেতে পারেন, ঠিক আছে? আপনি যদি বিটরুট ব্যবহার করেন, ঠিক আছে, আপনার ঠোঁটে যদি আপনি বিটরুট ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঠোঁটটা গোলাপি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? আপনি একটি ছোট খোসা ছড়ানো বিটরুট গেট আপনি ইউজ করেন এবং এর রসগুলোকে, বিটরুটের যে রসটা থাকে সেই রসটা আপনি যদি বের করেন এবং আঙ্গুলের সাহায্যে এটি আপনার ঠোঁটে আপনাকে ভ্যাপ করতে হবে বা একটু ঘষতে হবে, এবং আপনি 15 দিন আপনি ভ্যাপ করেন এবং 15 মিনিটের জন্য রেখে দেন আপনি ঠোঁটে। এভাবে আপনি ব্যবহার করে আপনি রেখে দেন 15 মিনিট, তারপর হচ্ছে যে ঠান্ডা পানি দিয়ে আপনি ধুয়ে ফেলুন, তারপর দেখুন কি ফলাফল হয়। যদি ফলাফলটি যদি ভালো না হয় তারপরে আমাকে বলবেন। এভাবে আপনি সপ্তাহে 2-3 দিন আপনি ইউজ করেন, দেখবেন আপনার ঠোঁট একবারে ঝকঝকা হয়ে গেছে। তারপর হচ্ছে আপনি অ্যালোভেরা এবং মধু ব্যবহার করতে পারেন আপনার ঠোঁটে, ঠিক আছে? আপনি একটা অ্যালোভেরাকে গাছ থেকে তুলে নিয়ে আসবেন, গাছ থেকে তুলে নিয়ে আসার পর আপনার ঠোঁটে আপনি ঘষতে থাকেন এবং কিছু সময় রেখে দেন, তারপর ঠান্ডা পানি দিয়ে আপনি ঠোঁটটাকে ধুয়ে ফেলেন, দেখেন আপনার ঠোঁটটি কিন্তু গোলাপি হয়ে যাবে। তারপর আপনার ঠোঁটে যে জিনিসগুলো আপনার চিপঠা জাতীয় জিনিস, যেমন আপনার দেখা যাচ্ছে যে অ্যালোভেরার মতো যে জিনিসগুলো চিপঠা সেই জিনিসগুলো আপনি ব্যবহার করেন। তারপর হচ্ছে সানস্ক্রিন আপনি এরা ব্যবহার করতে পারেন, সানস্ক্রিন যারা জানেন তারা তো জানেনই, ঠিক আছে? তারপর আপনারা নিয়মিত ময়শ্চারাইজ করুন, আপনারা ঠান্ডা পানি দিয়ে ঠোঁটটাকে একটু হালকাভাবে ঘষাঘষি করুন, হালকাভাবে একটু ঘষে ঘষে দেবেন, ঠিক আছে? তারপর প্রতিদিন সকালে আপনাকে একটা জাদুকরি টিপস আমি দেখাই দিই, প্রতিদিন সকালে আপনারা ঘুম থেকে ওঠার পর
ঠোঁটটিকে হালকাভাবে ধরে এইভাবে একটু ঘষিয়ে দিবেন, দেখবেন যে আপনার ঠোঁটে যে ময়লাগুলো জমে সে ময়লাগুলোকে আপনার পরিষ্কার আপনি করে দেবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার একটা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন, খুবই ভালো একটি মেডিসিন, ডাইপ্রোভেট অয়েনমেন্ট, ঠিক আছে? আপনার যদি ডাইপ্রোভেট অয়েনমেন্ট এই ওষুধটা যদি আপনারা ইউজ করেন, যে কোনো ফার্মেসিতে গেলেও গেলে পাবেন, যদি ডাইপ্রোভেট অয়েনমেন্ট যদি না পান সেক্ষেত্রে আপনার ওই গ্রুপের যে ওষুধগুলো আছে আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? তবে একটা কথা আপনাদেরকে বলে নিই, যদি আপনারা ডাইপ্রোভেট অয়েনমেন্টটা আপনারা ইউজ করেন, বেশি না, আপনার 6 থেকে 7 দিন আপনারা যদি ইউজ করেন, আপনার ঠোঁটটা কিন্তু গোলাপি হয়ে যাবে এবং আপনার ঠোঁটে যে ময়লা থাকে সেই ময়লাগুলো আপনার কেটে যাবে। তো গোলাপি ঠোঁট পেতে আপনার কিছু আপনাকে খাবার কন্টিনিউ করতে হবে, যেমন টমেটো, তারপর হচ্ছে যে নারকেল, তারপর আখরোট, এই জিনিসগুলো বেশি বেশি করে খাবেন, তারপর খাবেন দই, সবুজ চা, মধু, এই জিনিসগুলো আপনারা বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন, অ্যালোভেরা, লেবু, তরমুজ, বিটরুট এবং স্ট্রবেরি, এই জিনিসগুলো আপনারা খান, দেখেন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার ঠোঁটগুলো গোলাপি থাকবে। তো এই যে ঘরোয়া টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা এই জিনিসগুলো ফলো করেন, দেখবেন খুব ভালো কাজ করবে আপনাদের, আশা রাখি। তো আর একটা কথা বলে নেই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।